আমি যে দুই বন্ধুর সঙ্গে থাকি খাই তারা এখন ক্যাসিনো খেলে নিঃস্ব কিন্তু এতদিন তার তাদের সঙ্গে থাকার পরও আমি এই জুয়া অথবা এই ক্যাসিনোর সঙ্গে জড়িত না এবং নিজেকে এদের থেকে আড়াল অথবা দূরে সরে রেখেছে কিভাবে এটা কিভাবে সম্ভব সেটা আমি আপনাদের এখন জানাবো তো শুরুর থেকে আমি শুরু করি দেখা গেছে গত তিন বছর আগে আমার দুই বন্ধুর সঙ্গে পরিচয় তা আমরা ঢাকায় একসঙ্গেই থাকি কাজ করি তো ওরা আগে থেকেই আর কি এলাকায় যখন ছিল সেই সময়ে আমি ঠিক জানতাম না আসলে ক্যাসিনোটা কি অথবা জুয়া বা অনলাইন বিষয়ে কিভাবে ব্যাট খেলে এটা আমার কোনো ধারণাই ছিল না তো ওরা আসার পর যখন আমার সঙ্গে একসঙ্গে আমরা থাকা শুরু করছি সেই সময় শুনতাম অথবা দেখতাম যে তারা ফোনে সব সময় টাকা ডিপোজিট করে অথবা বিকাশের লেনদেন করে আমি এসব আমার কোনো কিছুই আইডিয়া ছিল না তারপরে যখন ওদের সঙ্গে আমি কিছুটা ফ্রি হই এবং আস্তে আমাদের আস্তে আস্তে আমাদের সম্পর্ক বন্ধু বন্ধুসুলভ হয়ে যায় তখন ওদের সঙ্গে আমি যখন বিষয়টা শেয়ার করতে চাই অথবা ওদের বিষয়টা জানতে চাই আসলে তাদের মধ্যে কি ঘটছে তারা ঢাকায় কেন আসলো অথবা কি কাদের উদ্দেশ্য তো তারা এটা আমাকে জানাইলো যে ভাই আমি এক সময়ে অনেক ভালো স্টুডেন্ট ছিলাম এবং আমার এক খারাপ বন্ধুর সঙ্গে মিশে এই ক্যাসিনো অথবা এই অনলাইন জুয়ারতে অ্যাডিক্টেড হওয়ার পরে আমার বাড়ি থেকে আমার দেখা গেছে যে যে পারিবারিক অবস্থা ছিল সেখানে অনেক ভালো একটা অবস্থা ছিল সেখানে আমি আমার বাবার দেখা গেছে টাকা চুরি করছি অবস আবার দেখা গেছে যে আমার বাবার যেই ধান চাষাবাদ করতো যেগুলা গোডাউনে ছিল সেগুলো চুরি করে আমি ডিপোজিট করে খেলে টেলে তারপরে আমি মানে তবুও এটা ছাড়তে পারি না এই নেশাটা এমন আমার হয়ে গেছিলো তো একজনের কাছ থেকে আমি এটা শুনছিলাম এবং সে বলছে যে ভাই আমার এইভাবে চলতে চলতে আমার পরিবারিক অবস্থা খুব একটা ভালো না এবং এই কারণে আমার মূলত ঢাকায় আসা এবং আমার অনেক ঋণ দানা হয়েছে সেই কারণে আমি সেগুলো শোধ করার জন্য চলে আসছি ঢাকায় যাতে তাদের এসব থেকে দূরে রেখে এখন আমি ভালোভাবে ইনকাম করে পরিবারকে সাপোর্ট দিতে পারি এবং আরেকজন যে ছিল তারও একই কেস মোটামুটিভাবে বলা যায় তারও পরিবারের স্বাচ্ছল ছিল কিন্তু দেখা গেছে যে ক্যাসিনোতে ঢুকে তার লাইফ এখন হেল হয়ে গেছে সে এখন তিন থেকে চার লাখ টাকা প্রায় দেনা হয়ে গেছে এই জন্য সে ঢাকায় এসে আমার সাথে কাজ করতেছে অথবা আমরা একসঙ্গে কাজ করতেছি তো এরপরও দেখা গেছে যে এরা এত টাকা লস খাওয়ার পরও নিজেকে একেবারে এই ক্যাসিনো অথবা অনলাইন জুয়ো থেকে আড়াল বা মানে চলে যেতে পারি তারা দেখা গেছে যে যখন তাদের কাছে একটা অ্যামাউন্ট থাকে সেটা হতে পারে দেখা গেছে যে নগদ অথবা বিকাশ এরকম এরকম কোনো অনলাইন যেগুলো আপনার হতে টাকা রাখে তো যখনই টাকা থাকে তখন দেখা গেছে তারা মানে নিজেকে ধরে রাখতে পারে তারা তবুও ডিপোজিট করে খেলার চেষ্টা করে এবং এইভাবে চলতেছে গত তিন বছর ধরে শুরুতে যখন আমরা কথা বলি যখন ওরা আমাকে বলছিল যে ভাই আমার ঢাকার উদ্দেশ্য আসার একটাই উদ্দেশ্য যে আমি পরিবারকে সাপোর্ট করব এবং এসব ক্যাসিনো বা এসব জুয়ো থেকে নিজেকে দূরে রাখবো সেই কারণে কিন্তু তারা এখনও রাখতে পারিনি তাদের দূরে রেখে এই ক্যাসিনো থেকে তারা এখনও নিয়মিত এভাবে খেলতেছে কিন্তু মানে দিন দিন শুধু হারতে এসছে মাঝে মধ্যে দেখা গেছে তারা বলে যে আমি পাঁচ হাজার বা দশ হাজার টাকা জিতেছি কিন্তু পরে দুই একদিন পর দেখা গেছে ঠিকই আমার কাছে বা অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে এসে এইটা ওইটা সমস্যার সমাধান করতেছে। কিন্তু আমি কিভাবে নিজেকে দূরে রাখলাম এসব থেকে আমি আমার কাছে একটা বিবেচনা কাজ করে দেখা গেছে যে আমি এত কষ্ট করে কাজ করি এত টাকা ইনকাম করব। সেটা কেন আমি শুধুমাত্র অন্যের উপর ভরসায় অথবা একটা এআই মাধ্যম অথবা অন্যর উপর কেন ছেড়ে দেবো দেখা গেছে আমি সারা সারাদিনে আমি পাঁচশো টাকা বা আটশো টাকা কাজ করলাম সেই টাকাটা আমার অনেক পরিশ্রমের একটা টাকা এই টাকা যদি আমি যদি একটা দেখা গেছে লটারির মাধ্যমে অযথায় আমি অন্যের একটা মানে ভরসায় রেখে আমি টাকাটা নষ্ট করব সেটা আমার পক্ষে করা সম্ভব না কারণ আমার টাকাটা অনেক কষ্টে চলে এসেছে আমার একটা পরিবার আছে তাকে আমার সাপোর্ট দিতে হবে এবং নিজের ভবিষ্যৎ নিয়েও চিন্তাভাবনা করতে হবে যখন আপনি আপনার এসব বিবেচনা আসবে মাথায় যে আমার পাশে পরিবার আছে এবং আমার ভবিষ্যৎ আছে এটা চিন্তাভাবনা করলে অথবা এসব থেকে আপনার চিন্তাভাবনা চলে আসলেই তাহলে আপনি দূরে থাকতে পারবেন